আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রিল্যান্স ভিসা নিয়ে। তো আপনাদের জন্য ফ্রিল্যান্স ভিসা নিয়ে একটা অনেক 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 বড় একটা সুখবর দিতে চাই। ওই ভিডিওটা আপনারা হয়তো আমাকে দেখেছেন যে কি বলেছিলাম। আজকে ফ্রিল্যান্স ভিসা নিয়ে আপনাদেরকে একটা অনেক বড় সুখবর দিতে চাই। আসলে সংবাদটা যখন শুনেছি আমার কাছে ভালো লেগেছে এবং সেটা অবশ্যই সুখবর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত জানতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি। ফ্রিল্যান্স ভিসা, গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ফ্রিল্যান্স ভিসা সবাই পাবেন না, যা যেটাকে আমরা আজাদি বিষয় বলতে পারি। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশিরা একটা ভিসা গ্রোসারি বা বিভিন্ন জায়গা থেকে বের করে বা একটা ছোটো একটা কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে বের করে সেই ভিসাগুলো ফ্রি ভিসা বলে বিক্রি করে দিচ্ছি, কিন্তু ওই ভিসাটার ফ্রিল্যান্স ভিসা কিন্তু সেম না। তো আরব আমিরাত সরকার চিন্তা করে দেখছে যে ফ্রিল্যান্স যে ভিসাটা আছে ওই ভিসাটা একটা মানে আনঅফিসিয়ালভাবে একটা আপডেট এসেছে আমি শুনতে পেলাম, যে তারা চিন্তা করতেছে যে আগামী বছর থেকে, মনে হতে পারে এই বছরের লাস্ট থেকে, হয়তো এই বছরের মাঝামে, তো আগামী বছর থেকে তারা ফ্রিল্যান্স ভিসাটা, যেমন আগে যেমন মানে অনেক রকমের নিয়মকানুন ছিল, অনেক কিছু সবাই আবেদন করতে পারতো না, যে কেউ ওই ভিসাটার জন্য কিন্তু আবেদন করতে পারতো না। এখন তারা চিন্তা করতেছে যে এই ভিসাটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, এই ভিসাটা 3 বছরের হবে, যে কেউ আবেদন করতে পারবে। এবং এই ভিসাটা আবেদন করতে আগে যেমন অনেক রকমের কাগজপত্র দেখাতে হতো, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, আপনি অনলাইনে কোনো কাজ করেন কিনা, আপনি অনলাইন মার্কেটিং কিনা, আপনি অনলাইন স্পেশালিস্ট কিনা, আপনি বিজনেস করেন কিনা, আপনি ডক্টর কিনা, আপনি অনলাইনে কোনো মানে কোনো ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইন এরকম কোনো কাজ করেন কিনা, এগুলো তত্ত্ব দিয়েই কিন্তু আপনার এই ফ্রিল্যান্স ভিসাগুলো নিতে হতো। আর আমরা বাংলাদেশি যারা, এটা কিন্তু দোকান থেকে বের করে দিয়ে দিত একটা ফ্রি ভিসা, কিন্তু ওইটা না। ফ্রিল্যান্স ভিসা যেটার কথা বলা হয়েছে, এটা তারা চিন্তা করতেছে যে আগামী বছর থেকে চিন্তা করতেছে সবাই, মানে আপনি আমি যারা আছি সবাই যাতে এই ভিসাটা পায়, তারা এই চিন্তাভাবনাটা করতেছে। আর এটা যদি হয় তাহলে অবশ্যই সবার জন্যই ভালো হবে, কারণ ফ্রিল্যান্স ভিসাটা যখন পাবে সবাই, সেটা সবাই, অনেক বাংলাদেশে কিন্তু অনেক বায়রাই আছেন, অনলাইনে বিভিন্ন রকমের কাজ করতে পারেন, আপনি এই ফ্রিল্যান্স ভিসাটা যদি পান আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এবং আপনাকে ওই একটা এনওসি লেটার দিয়ে দিবে, সম্পূর্ণ আপনাকে করে দিবে তারা। তবে সেটার জন্য অনেক টাকা হয়তো খরচ হবে, সেটা পরবর্তীতে দেখা যাবে যখন আপডেট আসবে তখন বলবো। জাস্ট এতটুকুই ফ্রিল্যান্স নিয়ে বললাম, যারা ফ্রি ভিসায় আসতে চাইতেছেন অরিজিনাল ফ্রি ভিসা, তারা অপেক্ষা করুন, দেখা যাক এই ভিসাটা অনুমোদন হয় কি না। যদি সত্যি সত্যি অনুমোদন হয়ে যায় তাহলে সবার জন্য খুব ভালো হবে এটা, ঠিক আছে, ফ্রিল্যান্স ভিসাটা। তবে একটা আপডেট আমি পাইছি, আরও বিস্তারিত জানলে আপনাদের মাঝে আবার তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।